তো চলো বন্ধুরা, আমি চলে এসেছি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন, তাই আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। এবং বাপের বাড়িতে আমাদের যে মন্দির, শিবের মন্দির নীলকণ্ঠ যাকে আমরা বলি, তো তোমরা সকলেই জানো যে শিবরাত্রি মানে হচ্ছে শিব পার্বতীর বিয়ে, আর সেটা হচ্ছে কাল শিবরাত্রি। তো তার আগের দিনে এই নীলকণ্ঠ মন্দিরে শিব দুর্গার বিয়ে উপলক্ষে যে প্রস্তুতি চলছে সেটাই আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো চলো ভেতরে ঢুকি। এই হচ্ছে শিবের বাহন ষাঁড়, আর ঠিক এর সোজাসুজি হচ্ছে আমাদের মন্দির। দেখতেই পাচ্ছ কালকে যেহেতু লাইন পড়বে তার জন্য ব্যারিকেড বাঁধা হচ্ছে দুদিকে। আর এই যে বাবা ভোলেনাথ, বাবা নীলকণ্ঠ ভেতরে আছেন, তার পাশে আছে পার্বতী, আর এখানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে পুরো মন্দিরটা, শিব দুর্গার বিয়ে বলে কথা। আর তার পাশে একটা মন্দির আছে, সেটা হচ্ছে পার্বতীর মন্দির। তো এটা হচ্ছে ফ্রন্ট গেট, ফ্রন্ট গেট দিয়ে দেখো এখানে ব্যারিকেড বাঁধা হচ্ছে, আর এখানে পুরোটাই লাইন পড়বে ঘুরে 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 ঘুরে, তো অনেকগুলো লাইন হবে, ওই জন্য এত বড় করে প্যান্ডেল করা হয়েছে, ফ্যানও দেওয়া হয়েছে যাতে গরম অনেকই উপোস করে মাথা ঘোরায় কষ্ট হয়, তার জন্য ফ্যানও দিয়ে দেওয়া হয়েছে যাতে যাতে গরমটা না লাগে, কষ্টটা একটু কম হয়, কারণ অনেক দূর দূর থেকে এখানে বাবা নীলকণ্ঠকে জল ঢেলতে আসে, অনেক মানুষের সমাগম হয়, সেটা তোমরা পরের ভিডিওতে আমি আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। আর এটা হচ্ছে ভোগ মন্দির, এখানে বাবার ভোগ তৈরি হয়, এটা এখন ইনকমপ্লিট তৈরি হয়নি, আগে একটা ছিল। আর এটা হচ্ছে আমাদের ব্যাক গেট, এখানে পুরোহিত রোহিত যারা আছে তারা ঢুকবে, কারণ ফ্রন্ট গেটে সব সিভিল পুলিশ থাকবে, শুধু এই গেটটাতে বাড়ির লোকের প্রবেশের জন্য আছে। তো দেখতেই পেলে ভেতরটা কেমন সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে, মনে হচ্ছে সত্যি শিবের বিয়ে। তো আমি আবার বাইরে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ চারপাশটা দোকান টোকান বসেছে অনেক, আর এখানে দেখতেই পাচ্ছ ফলের দোকান ফুলের দোকান বসছে, কালকে আরও ভিড় হবে এই জায়গাটাতে, প্রচুর দোকান বসবে এখানে ফল ফুল মিষ্টি। এখানে নীরু ভাইদের সঙ্গে মানে পিসির ছেলে দাদাদের সাথে কথা বলছে, আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। একটা বাচ্চা এসে টাকা চাইছিল আমাদের কাছে, তো নীরু বলল তুই কী খাবি বল, তো ও বলল মিষ্টি খাবো প্রথমে। তো যাই হোক, তুমি দেখতেই পাচ্ছ এটা ওই বাচ্চাটা, তারপর হঠাৎ করে বলল যে আমি বাদাম খাবো, তো এখন ও যাচ্ছে বাদাম খেতে, মানে বাদাম আমি গেলাম ওর সঙ্গে যে চল তোকে বাদাম কিনে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ ও বাদামের কাছে যাচ্ছে, বাদামের দোকানে বাদাম দিয়ে দাও তোকে 10 টাকা। তুমি ফ্রেন্ডকে দিয়ে দাও, হ্যাঁ। তারপর বাচ্চাটা বাদাম হাতে নিয়ে আমি দেখলাম নিমেষের মধ্যে দৌড়ে পালালো নাচতে নাচতে, যেটা দেখে আমার খুব কিউরিয়াসিটি জাগলো যে ও কী করবে এবার। তো ওই বাচ্চাটা আমার কাছে বাদাম নিয়ে এসে ওর ভাই বোনের সঙ্গে ভাগ করে খাচ্ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। নিজের নিজের তোর বাবা কি করে? বাবা হারান গেছে। আর ওর বাবা কি করে? তো ও বললো ওর বাবা মরে গেছে। হ্যাঁ, ও মিথ্যে কথা বললো, ও বললো বাবা মরে গেছে, ও বলে আমার বাবা মরে গেছে। ওর বাবা তোর বাবা এক নয়? হ্যাঁ, একটাই তো বাবা। তাহলে ও বললো মরে গেছে, তুই বলি হারিয়ে গেছে। এ তোর বাবা কি করে? তোর বাবা কি করে? বাবা
তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো যে বাচ্চাটা মিষ্টি খেলো না, কারণ মিষ্টিটাই তো ভাগ করে দেওয়া যাবে না। একটা মিষ্টি বাদাম কিনলো ওর ভাই বোনকে দিয়ে খেলো, সেটা আমার খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস আমার নিরুর এটা খারাপ লাগে যে স্কুলে এখন খাবার দেয় তো পরে স্কুল যেতে চায় না, পড়াশুনো করতে চায় না। হ্যাঁ, যে ভিক্ষা করে খাওয়াটা একদমই আমার পছন্দ নয়। আর অনেক বাচ্চা আছে যে এমনি ভিক্ষা করে নেশা করে, সেই জিনিসটা আমার আরও খারাপ লাগে। তাই বন্ধুরা, আমি বলবো তোমাদের কাছে যদি এমনি কেউ কোনো বাচ্চা আসছে তাদেরকে বলে স্কুল যেতে, কেন প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। আর দরকার হলে ওদেরকে খাবার কিনে দাও, কিন্তু হাতে পয়সা দিও না, কারণ পয়সা দিলে ওরা ওই পয়সা নিয়ে নেশা টেশা করতে পারে। তো যাই হোক, এই দেখো আমাদের মন্দিরের ফটো দিয়ে আমি ব্লগটা শেষ করছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।